আবারও নতুন করে 14 জন করোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে। নবগ্রাম ডোমকল সাগরদিঘি সালার ব্লক থেকে পাওয়া গেল করোনা পজিটিভ রোগী। জানা গিয়েছে 14 জনই কিছুদিন আগে ভিন রাজ্য থেকে ফিরেছে। শুক্রবার পজিটিভ রিপোর্ট আসতেই আক্রান্তদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে করোনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। মুর্শিদাবাদে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার আবার নতুন করে 14 জন করোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে। আক্রান্তরা প্রত্যেকে কিছুদিন আগে ভিন রাজ্য থেকে ফিরেছে। নবগ্রাম ডোমকল সাগরদিঘি সালার ব্লকের বাসিন্দা। এদের মধ্যে নবগ্রামের আক্রান্ত 4 জন গত 16 মে মুম্বাই থেকে ফিরেছে। 18 মে সাগরদিঘি হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয় তাদের। এরপর শুক্রবার সকালে করোনার পজিটিভ রিপোর্ট আসে। পজিটিভ রিপোর্ট আসতেই আক্রান্তদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের করোনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে 14 জনের পজিটিভ রিপোর্ট আসাতে স্বাভাবিকভাবে আতঙ্ক বাড়ছে জেলাবাসীদের মধ্যে। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন। আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না। তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিভাবে সাধারণ গরিব মানুষের সাথে থাকবে।